সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের তথা উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম আমবাড়ি হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ শুক্রবার 11 সেপ্টেম্বর 2020। এই আমবাড়ি হাট থেকে আপনারা যারা মোটা তাজাকরণের জন্য যে সার গরুগুলি খুঁজছেন, সেই সার গরুগুলির দাম আমরা আজ জানাতে চেষ্টা করব। প্রথমে আমরা এখানে একটা দেখছি, ভাই দাঁত কয়টা? দুই দাঁত। এই যে দুই দাঁতের গরু আপনারা যেগুলো আপনারা দেখতে চান, মূলত সেইগুলি আমরা দেখানোর চেষ্টা করছি। ভাই এটার দাম কত যাচ্ছে? 56। এটার ওজন কীরকম হবে দোস্ত? 110 কেজি। 110 কেজি। ক্রেতা কত বলছে ভাই? 48 পর্যন্ত দাম উঠছে, মানে আপনার 50 নিয়ত। আর ক্রেতা কত বলছে? 42। আপনার নিয়ত কত? নিয়ত 45। আপনার নিয়ত। তারপরে এখানে আমরা একটা কালো গরু দেখছি, ভাই দাঁত কয়টা? দাঁত হয়নি। দাম কত যাচ্ছেন? 55,000 টাকা। ক্রেতা কত বলে? 44 পর্যন্ত দাম উঠছে। আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে আপনারা খামার করার উদ্দেশ্যে যে গরুগুলি খুঁজেন। ভাই এটার দাঁত কটা? দাঁত দুটো। দুই দাঁত। দাম কত যাচ্ছেন? 62। ক্রেতা কত বলছে ভাই? 50। আপনার নিয়ত কত? 55,000। এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন, এগুলো সব খামার করার জন্য উপযোগী, এগুলা পারফেক্ট এগুলো গরু। ভাই এই কালোটার দাম, দাঁত কয়টা? দাঁত উঠেনি আগর। দাম কত যাচ্ছে? 55। ক্রেতা কত পর্যন্ত বলছে? 50 ভাঙিয়ে বলতেছে শুনছি। এই যে দেখছেন সুপ্রিয় দর্শক, কি পরিমাণ গরু এই আমবাড়ি হাটে ওঠে আপনারা নিজেরাই বুঝছেন। এই যে দেখুন, শুক্রবার এখন কিন্তু সকালবেলা 9টার সময়, এখানে 8টা থেকে মোটামুটি হাটটা লেগে যায়। এই যে আপনারা দেখছেন যে এখনই কি পরিমাণ গরু উঠেছে। আর সার গরু আপনারা জানেন যে সার গরুর হাটে সার গরুগুলি খুব দুষ্ট প্রকৃতির হয়। এই যে এদিকে দেখছেন বড় ছোট সমস্ত গরু এদিকে আছে। এটা দাঁত কয় টাকা? দাঁত নাই, উঠে নাই। দাম কত যাচ্ছে? 55,000 টাকা দাম চাচ্ছেন। দর্শক 55,000 টাকা চাওয়া হচ্ছে দাম। তারপর একটু এখানে দেখি ভাই, এই দেশালটা দাঁত উঠছে? হ্যাঁ, চার দাঁত। দাম কত যাচ্ছে? 48। ক্রেতা কত বলছে? 42-43। আর আপনার নিয়ত? নিয়ত কত করছেন? 45,000 হইলে ছাড়বেন। আচ্ছা ধন্যবাদ। তারপরে একটু আমরা এখানে দেখি, এখানে একটা দেশাল গরু দেখি, ভাই দাঁত উঠছে? কয়টা দাম? 42। দাম 42 বলতেছে মানুষ। এই যে দেখো বিশাল সাইজের একটা সার গরু ঢুকেছে, বিশাল সাইজের সার গরু কেবল এটা ঢুকলো আমবাড়ি হাটে। তারপরে আমরা একটু এদিকে, ভাই এটা দাঁত উঠছে? হয়নি ভাই। হয়নি? দাম কত যাচ্ছে? দাম চাচ্ছি 55,000। 55। ক্রেতা কত পর্যন্ত বলছে? এটা কিনছি ভাই, একটু সমান সমান 55। আচ্ছা 50-এ কিনছেন? আচ্ছা আচ্ছা ধন্যবাদ। শুনছেন, 50-এ কিনেছেন, তার মানে 1-2 হাজার টাকা তো লাভ করতেই হবে। করতে হবে না ভাই? হ্যাঁ অবশ্যই করতে হবে, অবশ্যই। 50-এ যদি কিনে থাকেন তাহলে তো 1-2 হাজার টাকা লাভ করতেই হবে। আসুন সুপ্রিয় দর্শক, আমরা একটু ভেতরে যাবার যে পরিস্থিতি সেই পরিস্থিতিটুকু নেই এখানে। এই আপনারা দেখছেন, ভাই এটা দাঁত উঠছে? আগর। দাম কত যাচ্ছে? দাম 65 চাচ্ছেন? ক্রেতা কত বলছে? 50 পর্যন্ত। আপনার নিয়ত? 55,000। এই যে দেখছেন, এখানে মোটামুটি দেশাল গরু, আপনারা জানেন যে সাইওয়াল গরুটা একটু বেশি উঠে আর দেশাল গরু প্রচুর উঠে। ভাই এটা দাঁত কয়টা? দাঁত উঠেনি। দাম চাচ্ছেন কত? 57,000। ক্রেতা কত পর্যন্ত বলছে? 50-51। আপনার নিয়ত কত?
53 চুয়া আচ্ছা ধন্যবাদ এই যে আরেকটা দেখাই করে দিচ্ছি দেখি দামদার চলতেছে ভাই হ্যাঁ ভাই চলতেছে একটু দামদার না ভাইয়া কত কত বলছেন কত বলা যাবে না ভাইয়া কত দাম চাচ্ছেন বলবেন না দাম চাচ্ছি 47 47 আচ্ছা শুনছি আমরা যে দেখছেন তারপরে এখানে দেখি এটা দাঁত উঠছে দাঁত উঠেনি দাম কত যাচ্ছে আত্তর ক্রেতা কত বলছে 62 পর্যন্ত দাম উঠছে আপনার নিয়ত কত 70 ভাঙবেন না আচ্ছা ধন্যবাদ এই যে সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমবাড়ি হাট আবারও জানিয়ে রেখে আজ 11 সেপ্টেম্বর 2020 এই আমবাড়ি হাট থেকে আমরা আপনাদেরকে সার গরু দেশাল সার গরু মূলত সেগুলির আমরা দাম জানানোর চেষ্টা করছি এবং প্রচুর দেশাল সার উঠেছে এই যে আপনারা দেখছেন প্রচুর দেশাল সার আমরা আসলে একটু ভিতরে ঢোকার যে চেষ্টা করছি সেটা আমরা পারছি না কারণ সার গরু আপনারা জানেন যারা একটু দুষ্ট প্রকৃতির হয় এবং এখানে একটু রিস্ক থাকে এটা একটা ইউটিউব চ্যানেল পিসিটিভি বাংলা তারপরে আসল সুপ্রিয় দর্শক আমরা একটু আপনাদেরকে এদিকে নিয়ে যাই যে আপনারা দেখছেন কি পরিমাণ ক্রেতা আমবাড়ি হাট ভাই এই জোড়া আপনার জোড়াটা এটাও এটা আপনার এটা দাম কত যাচ্ছে 50 ক্রেতা কত বলছে 42 পর্যন্ত দাম উঠেছে শুনছি আসুন প্রদর্শন এই যে দেখছেন প্রচুর দেশাল গরু কাকা এটার দাম কত যাচ্ছে দাম 45 ক্রেতা কত বলছে 8000 48 পর্যন্ত দাম বলছে 38 পর্যন্ত 40 নিয়ত 2 42 নিয়ত আচ্ছা ধন্যবাদ দেখছেন সুপ্রিয় দর্শক মোটামুটি আমবাড়ি হাটে আজকের দরটা আমরা প্রতি সপ্তাহে আপনাদেরকে দেখিয়ে থাকি আপনারা নিজেরাই নির্ধারণ করবেন যে এ সপ্তাহের রেটটা কিরকম ভাই দাঁত কয়টা আগর ভাই আগর দাম কত যাচ্ছেন 70 ভাই 70 ক্রেতা কত বলে ক্রেতা 55 বলে কেউ 60 ভাঙতে বলে আচ্ছা 55 কেউ 60 ভাঙিয়ে বলে আপনার নিয়ত কি 60 ভাই উপরে উপরে আচ্ছা আসুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে যারা আপনারা খামার করার উদ্দেশ্যে যারা সার গরু খোঁজেন মূলত দুই দাঁতের বা আগর এই ধরনের গরু আগর মানে যে গরুর এখনো দাঁত ওঠেনি আপনারা অনেকে প্রশ্ন করেন আগর মানে কি সে আগর মানে হলো যে গরুর এখনো দাঁত ওঠেনি সেগুলোকে আগর বলে এখানে একটা দেশাল দেখছি ভাই দাঁত উঠছে দাম কত যাচ্ছে 42,000 টাকা দাম চাচ্ছে এই যে দেখুন 42,000 টাকা দাম চাওয়া হচ্ছে কি পরিমাণ গরু ওঠে এই আমবাড়ি হাটে আপনারা জানেন যে উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাট আমবাড়ি হাটে আমবাড়ি হাটটি হলো উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাট এত বড় হাট উত্তরবঙ্গে আর নেই এবং এখানে সব ধরনের গরু পাওয়া যায় তারপর আমরা একটু দেখি এটা দাঁত উঠছে কয়টা আনছেন 12টা এই গরুগুলি এগুলি আচ্ছা এগুলি কি ধরনের দাম চাচ্ছে জোড়া আচ্ছা এগুলো 90-85 থেকে 90 হাজার টাকা জোড়া চাচ্ছেন নিজে শুনছেন তারপরে আমরা এই যে দেখছেন আপনারা কি পরিমাণ গরু যে এখানে ওঠে এখানে আমরা একটু দেখি ভাই আসসালামু আলাইকুম কয়টা গরু আনছে গরু আনছি 5টা ভাই কোনগুলি এই যে এই দুটো এগুলো কত করে জোড়া যাচ্ছে সিঙ্গেলে যাচ্ছে অবশ্য 65-66 65-66 করে দাম চাচ্ছে ক্রেতা কত করে বল 50-52 আর আপনার নিয়ত সাইটের নামা তো দেওয়া যাবে না ভাই সাইটের নিচে দেওয়া যাবে না লস হয়ে যাবে নাকি আচ্ছা ধন্যবাদ এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন তারপরে এদিকে আমরা একটু দেখি ভাই কালো গরুগুলি কার আপনাদের কয়টা গরু আনছেন 4টা এগুলো কত করে দাম চাচ্ছেন 55-60 ক্রেতা কত বলে 47-48 পর্যন্ত দাম উঠেছে আর আপনাদের নিয়ত কত 50 হলে দিবে এই যে দেখছেন এগুলো তো সব ক্রস এই যে দেখুন এই যে দেখছেন সুপ্রিয় দর্শক এই ক্রস গরুগুলি
আপনাদেরকে মোটামুটি আমরা দেশাল গরু সেই সাথে দুই একটা ক্রস গরুরও দাম আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম। এই যে এখানে একটা লাল দেশালটা দেখছি এটার দাম কত যাচ্ছে? আপনাদেরকে আমরা সার গরুর যারা খামার করতে আগ্রহী দেশাল সার গরু সেই দামগুলি আমরা জানানোর চেষ্টা করলাম। এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।